ফিতরা কি দিয়ে আদায় করব এবং কখন আদায় করা সবচেয়ে উত্তম সময়। এ সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার বিনীত অনুরোধ করছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব ফিতরা কি দিয়ে আদায় করব এবং কখন আদায় করা সবচেয়ে উত্তম সময়। এ সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার বিনীত অনুরোধ করছে। রোজা ও ঈদের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সদকাতুল ফিতর। হত দরিদ্র মানুষও যেন ঈদের আনন্দে সামিল হতে পারেন, তার জন্য আল্লাহ তাআলা ফিতরা ও সদকাতুল ফিতর নির্ধারণ করে দিয়েছেন, যা ঈদের নামাজের আগে প্রদান করতে হয়। একে যাকাতুল ফিতরও বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে যে তিনি মুসলমানদের উপর সদকাতুল ফিতর অর্থাৎ ফিতরা ফরজ করেছেন, আর তা হলো একসা খেজুর বা একসা জব। মানুষ ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার আগে তা আদায় করার আদেশ দিয়েছেন। দুই সহি গ্রন্থে অর্থাৎ বুখারি ও মুসলিমে আবু সাঈদ আল খুদরি রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন, আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সদকাতুল ফিতর হিসেবে একসা খাদ্যদ্রব্য অথবা একসা খেজুর অথবা একসা জব অথবা একসা কিসমিস প্রদান করতাম। সহি বুখারি। আসুন সুপ্রিয় দর্শক, এবার আমরা জানব ফিতরা আদায়ের কিছু আলেমদের মতামত। একদল আলেম এ হাদিসে ব্যবহৃত খাদ্যদ্রব্য শব্দটি ব্যাখ্যায় বলেছেন যে তা হলো গম। আবার অনেকেই এ ব্যাখ্যায় বলেছেন যে এর উদ্দেশ্য হলো সে দেশের অধিবাসীগণ যা খায় তা গম, ভুট্টা, পারমিলেট বা এছাড়া অন্য যাই হোক না কেন, এটা সঠিক মত। কারণ ফিতরা হচ্ছে দরিদ্রদের প্রতি ধনীদের সহানুভূতি। স্থানীয় খাদ্যদ্রব্য হিসেবে বিবেচিত নয় এমন কিছু দিয়ে হকদারের প্রতি সহানুভূতি প্রকাশ করা কোনো মুসলিমের উপর ওয়াজিব নয়। এতে কোনো সন্দেহ নেই যে বর্তমান চাউল সৌদি আরবের প্রধান খাদ্য, উত্তম ও মূল্যবান খাদ্য। চাউল জবের চেয়ে উত্তম। যে জব দিয়ে ফিতরা দেয়া জায়েজ মর্মে হাদিসে ভাষ্যে সরাসরি উল্লেখ আছে। এর থেকে জানা গেল যে চাউল দিয়ে সদকাতুল ফিতর আদায় করার কোনো দোষ নেই। ফিতরার ক্ষেত্রে ওয়াজিব হচ্ছে একসা খাদ্য প্রদান করা। যে সাহাবা পাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন সে সা অনুযায়ী সাধারণ মাপের দুই হাতের পরিপূর্ণ চার মুষ্টি এক শাকে পূর্ণ করে। মেট্রিক পদ্ধতির ওজনে এর পরিমাণ প্রায় 3 কিলোগ্রাম। যদি কোনো মুসলিম চাউল বা দেশীয় কোনো খাদ্যদ্রব্যের একসা দিয়ে ফিতরা আদায় করেন তবে তা জায়েজ হবে, যদিও বা সে খাদ্যের কথা এই হাদিসে সরাসরি উল্লেখ না করা হয়ে থাকে। এটাই আলিমগণের দুইটি মতের মধ্যে বেশি শক্তিশালী। আর মেট্রিক পদ্ধতি ওজনের হিসেবে প্রায় 3 কিলোগ্রাম দিলেও চলবে। আসুন প্রিয় দর্শক, এবার আমরা জানব কারা এই ফিতরা আদায় করবে। ছোট বড় নারী পুরুষ স্বাধীন ক্রীতদাস সকল মুসলিমের পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব। এমনকি হাদিসে এটাও আছে যে ঈদের নামাজের পূর্বে কোনো সন্তান প্রসব করলে সেই সন্তানের পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করতে হবে। এবার আমরা জানব ফিতরা আদায়ের সময়কাল, কখন এই ফিতরাটি আদায় করতে হবে। ফিতরার খাদ্য ঈদের নামাজের আগেই বণ্টন করা ওয়াজিব। ঈদের নামাজের পর পর্যন্ত দেরি করা জায়েজ নয়, বরঞ্চ ঈদের এক বা দুই দিন আগে আদায় করে দিলে কোনো অসুবিধা নেই। এই আলোচনার পরিপ্রেক্ষিতে জানা গেল যে আলেমদের বিশুদ্ধ মত অনুযায়ী ফিতরা আদায় করার সময় শুরু হয় 28শে রমজান। রমজান মাস 29 দিনেও হতে পারে,
আবার 30 দিনেও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ফিত্রা ঈদের এক বা দুই দিন আগে আদায় করতেন। এবার আমরা জানব ফিত্রা কাদের প্রদান করতে হবে। ফিত্রা প্রদান করার খাত হচ্ছে ফকির ও মিসকিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক কাজ ও অশ্লীলতা হতে, পবিত্রকরণ এবং মিসকিনদের জন্য খাদ্যের উৎস হিসেবে রোজা পালনকারীর উপর ফিত্রা ফরজ করা হয়েছে। যে ব্যক্তি ঈদের সালাতের আগে তা আদায় করবে তা কবুলযোগ্য ফিত্রা হিসেবে গণ্য হবে, আর যে ব্যক্তি ঈদের নামাজের পর আদায় করবে সেটা সাধারণ সদকা হিসেবে গণ্য হবে। আসুন এবার আমরা জানব ফিত্রা আদায়ের সঠিক পরিমাপ। ওজন নির্ধারণের ক্ষেত্রে এই মতভেদের কারণ হল সা হচ্ছে পরিমাপের একক, ওজনের একক নয়। কিন্তু আলেমগণ ওজন দ্বারা নির্ধারণ করার চেষ্টা করেছেন, কারণ সেটা হিসেব রাখার ক্ষেত্রে বেশি সহজ ও সূক্ষ্ম। এই কথা সবাই জানেন যে এক এক শস্যদানার ওজন এক এক রকম, এর মধ্যে কোনটি হালকা, কোনটি ভারী এবং কোনটি মাঝারি ওজনের। বরঞ্চ এক জাতীয় শস্যদানার ওজনও বিভিন্ন হয়ে থাকে। নতুন ফসলের ওজন পুরাতন ফসলের চেয়ে বেশি, তাই সতর্কতাবশত কেউ যদি কিছুটা বেশি আদায় করে তবে সেটি বেশি নিরাপদ ও উত্তম। মহান আল্লাহ সবচেয়ে ভালো জানেন। সুপ্রিয় দর্শক, আসুন এবার আমরা জানব ফিত্রা খাদ্যশস্য দিয়ে নাকি তার মূল্য দিয়ে দিতে হবে। অধিকাংশ আলেমের মতে খাদ্যের বদলে খাদ্যের মূল্য দিয়ে ফিত্রা আদায় করলে তা আদায় হবে না। তার কারণ হলো দলিলের দিক থেকে এই মতটি অধিক শুদ্ধ। বরং ওয়াজিব হলো খাদ্যদ্রব্য থেকে ফিত্রা আদায় করা। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ আদায় করেছেন, উম্মতের অধিকাংশ আলেম এ মতের পক্ষ অবলম্বন করেছেন। আমরা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি যাতে তিনি আমাদেরকে ও সকল মুসলমানদের তার দিনের ফিকা দান করেন, এর ওপর অটল অবিচল থাকার তৌফিক দেন, আমাদের অন্তর সমূহ ও কাজকর্মকে পরিশুদ্ধ করে দেন। তিনিই তো অসীম ও পরম করুণাময়। আমিন।